ওয়ালাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটি হচ্ছে ঢাকার সিম ভর্তা। এই সিমটি আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে, আমরা অনেকেই জানি না যে এই সিম খাওয়া যায়। এই সিম ভর্তা করে খেলে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে। এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে সিমটা আমি এরকম একটা সিম দুই ভাগ করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ভাত রান্না করছিলাম, ভাতের ভিতর দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ হচ্ছে আমি ভেজে নিয়েছি। তারপরে পাটা পুঁতায় হচ্ছে আমি এই ভর্তাটা করবো। এজন্য প্রথমে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ মরিচ দিয়ে আমি প্রথমে ভালোভাবে বেটে নিচ্ছি। আমরা অনেকেই জানি না যে এই সিম খাওয়া যায়। এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আমি আশা করতেছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই ভর্তাটি হয়ে যাওয়ার সাথে সাথেই হচ্ছে গরম ভাত দিয়ে খেয়ে নেবেন, আরও বেশি ভালো লাগবে। আমরা যেহেতু হচ্ছে মরিচ কম খাই, তাই মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, এর জন্য আমার আম্মু অল্প করে উঠায় রাখলো। এরপর হচ্ছে ওই যে সিম আমি সিদ্ধ করে নিছিলাম, ওইটা আমি হচ্ছে ভালোভাবে পাটায় বেটে নিব। এই যে অংশটা, এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। তার আগে হচ্ছে ভালোভাবে বেটে ভিতরের যে নরম অংশটা আছে ওটা নিয়ে নিতে হবে। আর এই অংশটা বাটলেও কিন্তু ফিনিশিং আসবে না, এজন্য এই আর ওই অংশটা খাওয়াও যায় না। এজন্য ওইটা আমি প্রতিটা সিম থেকেই ফেলে দিচ্ছি। এই সিমটা বাটা শেষ হয়ে গেলে হচ্ছে ভর্তা করা শেষ হয়ে গেলে পাটায় হচ্ছে গরম ভাত দিয়ে মুছে খেতে আরও বেশি মজা হয়। আমি অবশ্যই অফ ক্যামেরায় খেয়েছি, আমার ভর্তা একদম রেডি, একদম গরম ভাতের সাথে তো একদম এত বেশি মজা লাগবে। এই ভর্তা কিন্তু আপনি চিতই পিঠে দিয়েও খেতে পারবেন, গরম গরম রুটির সাথেও খেতে পারবেন, অনেক বেশি মজা। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।